মিডডে মিলে নিম্নমানের খাবার ও স্কুলে একাধিক বেনিয়মের অভিযোগ তুলে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। প্রধান শিক্ষকের ঘরে তালা দিয়ে বিক্ষোভ দেখান তারা। অভিযোগ অস্বীকার প্রধান শিক্ষকের। মিডডে মিলে নিম্নমানের খাবার ও স্কুলে আর্থিক অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঘটেছে হাসনাবাদের খড়মপুর হাই স্কুলে। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ছাত্রছাত্রীদের মিডডে মিলে নিম্নমানের খাবার দেওয়া হয়, বারংবার প্রধান শিক্ষককে জানিয়ে কোনো সুরাহা হয়নি। এই মাস্টারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, যেমন আছে মিডডে মিলে চুরি, যে অসংখ্য বাচ্চাদের মিডডে মিল প্রত্যেক দিন চুরি হয়, তার একটা রেকর্ড আমাদের কাছে আছে, প্রতি মাসে তা কত টাকা খরচ হয় তার কাগজ আমাদের কাছে আছে। আমরা অন্তত 10 জায়গায় ওলোকের নামে আমরা এটা লিখিতভাবে দরখাস্ত দিয়েছি, আস্তে আস্তে একের পর এক ধাপ বাড়ছে। আমরা চাইছি ইমিডিয়েটলি এই হেডমাস্টার বদলি হোক, তার একমাত্র কারণ যদি হেডমাস্টার পরিচিত হেডমাস্টার আসে, ইনি তো পরিচিত হেডমাস্টার নন, ইনি হচ্ছে ইনচার্জ হেডমাস্টার, অর্থাৎ যদি নতুন হেডমাস্টার আসে সেক্ষেত্রে লেখাপড়া একটু ভালো হবে। স্থানীয় বাসিন্দা মেহবুব হাসান বলেন, স্কুলে একাধিক বেনিয়ম চলছে, মিডডে মিলে নিম্নমানের খাবার দেওয়া থেকে শুরু করে স্কুলের অর্থ তছরূপ, একাধিক অভিযোগ রয়েছে। শিক্ষকদের মধ্যেও দুটি গোষ্ঠী রয়েছে বলে অভিযোগ। অভিযোগ, যারা প্রধান শিক্ষকের গোষ্ঠীতে আছেন সেই সব শিক্ষকদের ক্লাস করতে হয় না, দেরি করে স্কুলে আসেন তারা। স্কুলে ছাত্রছাত্রী সংখ্যা প্রায় 700 জন, শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে মোট 22 জন রয়েছেন। বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগ, মিডডে মিলের টাকা চুরি করে ছাত্রছাত্রীদের নিম্নমানের খাবার দিচ্ছে কর্তৃপক্ষ। পঠন পাঠন খুবই নিম্নমানের এবং হেডমাস্টার মশাই একটা টাকা এখানে স্যাংশন হয়েছে। এখানে অভিভাবক যারা স্টুডেন্টের বাবা মা আছে, গার্জিয়ান যারা আছে, তাদেরকে কিছু না বলে উনি ওনার মতন বিল্ডিং করছে, সাথে সাথে স্কুলের প্রাকৃতিক সৌন্দর্যটা নষ্ট করে দিচ্ছে। মিডডে মিলটা উনি সব একদম নিম্নমানের। এখানে পাশে একটা প্রাইমারি স্কুল আছে, সেখানে পার ডে 15 কেজি করে আলু এবং 900 করে তেল, তার তুলনায় হাই স্কুল যেটা আছে আমাদের খড়মপুর হাই স্কুল, 10 কিলো আলু, 600 গ্রাম আল, 600 গ্রাম তেল, 5 কেজি আলু। হ্যাঁ, এখানে ছাত্র সংখ্যা অনেক বেশি, 700, আর ওখানে আপনার 200 টিচারদের নিয়ে দুটো টিম করেছে। যারা হেডমাস্টার মশাইকে তুষমত করবে তাদের ক্লাস করতে হয় না, তারা 11টা 11:30 12টার দিকে আসে, 3টে 2টা 2:30 দিকে চলে যায়। আর যারা হেডমাস্টার মশাইয়ের বিপক্ষে কথা বলে তারা 4টে 4:30 পর্যন্ত ক্লাস করে, তাদের উপরে অনেক অত্যাচার। প্রধান শিক্ষক অরূপ ঘোষ তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি প্রতি মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে হিসাব পেশ করি, এ বিষয়ে কিছু জানার থাকলে সেখানে যোগাযোগ করতে হবে। মিডডে মিলের টাকা চুরির বিষয়টি অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। এ ব্যাপারে আমার কিছু বলার নেই, বিডিও অফিসের সঙ্গে আপনারা কথা বলতে পারেন, মিডডে মিল সেলের সঙ্গেও, কারণ আমার হিসেবপত্র যা আছে আমার তো সেটা তো হিসেব প্রতি মাসেই চায়, তো সেইভাবে আপনার কথা দেওয়া তো হচ্ছে, ফলও দেওয়া হয়েছে, 3 দিন মাংস দেওয়া হয়েছে, এটা কাজটা করছে বিডিও অফিস থেকে, ঠিক আছে। যদি আমার এখানে তো আর কোনো স্পেস নেই, যদি বলেন ওরা বন্ধ করে দিতে, বন্ধ করে আমি জানিয়ে দেবো, টাকা ফেরত যাবে। ঘটনায় অভিভাবকদের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাসনাবাদ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন আমাদের ঠিকানা, নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগা, এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।